হ্যালো ভিউয়ার্স, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোম্যাক্স ইন 2B। তো এটি খুব আপডেট মডেল। তো আমি আমার ওয়াইফাইটি কানেক্ট করে দেখাচ্ছি। ওয়াইফাইটি যতক্ষণ পর্যন্ত আপনি কানেক্ট না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আগে যেতে পারছেন না। তো এই যে দেখতে পাচ্ছেন, ওয়াইফাই চালু করা মাত্রই কিন্তু আমার ফোনটি আগে চলে গিয়েছে অটোমেটিকলি। তো এখন আপনারা কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন যে একটি লক চাইবে ফোনে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আপনি ডোন কপিতে ক্লিক করে দেবেন। ডোন কপিতে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পারবেন এই যে একটা লক। তো এই লকটি আপনি স্ক্রিন লকটি ছিল, যদি স্ক্রিন লকটি মনে থাকে তো দিয়ে ফোনটি ওপেন করে নিতে পারবেন। আর যদি স্ক্রিন লকটি মনে না থাকে তো আপনি প্লে স্টোরে যে জিমেলটি ইউজ করতেন সেই জিমেলটি এখানে দিয়েও কিন্তু ওপেন করতে পারবেন, আর দুইটার একটাও মনে না থাকলে। তো আমি যেভাবে করবো ঠিক সেভাবে করলে আপনি ফোনটি ইজিলি ওপেন করতে পারবেন। তো আমি এখানে আমার টকব্যাক সেটিংসটি অন করে নিলাম। অন করে নেওয়ার পর এই যে উল্টো এল ই করবেন, এই যে উল্টো এমনি স্ক্রিনে আপনি ক্লিক করবেন, এই যে পরে উপরেরটাই অ্যালাউতে ক্লিক করে দেবেন, পরে ইউজ মোর কোড। তো এখানে আপনি বলবেন গুগল অ্যাসিস্ট্যান্ট, সে গুগল অ্যাসিস্ট্যান্ট, নাও সে ওপেন ইউটিউব। সাথে সাথেই কিন্তু আপনাদের ওপেন ইউটিউবটি বলে ফেলতে হবে। তো আপনারা দেখতে পারবেন আপনাদের ইউটিউবটি ওপেন হয়ে যাবে। তারপরে এইখানে অ্যাবাউটে চলে যাবেন। তারপরে তিন নম্বরে যে অপশনটি থাকবে বা চার নম্বরে যে কোনো একটা ক্লিক করলেই আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার সাথে সাথে আপনি এইখানে সার্চ করবেন ভি এন। তো এই যে দেখতে পারবেন, তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে উপরে যে অপশনটা থাকবে 2023-এর এটা আপনারা সিলেক্ট করে নেবেন, ডাবল ক্লিক করবেন, তা না হলে কিন্তু কাজ করবে না। তো আমি চলে যাব এখন তিন নম্বরে যে সেটিংস অপশনে ডাবল ক্লিক করবেন। তারপর উপরে এই যে অ্যাসেম্বলি সেটিংস, তারপরে টকব্যাক সেটিংসটি আমরা অফ করে নেব। টকব্যাক সেটিংসটি অফ করে নেওয়ার পরে আমি একটু নিচে চলে যাব অ্যাসেম্বলি মেনুতে। তো এটা আমরা চালু করে নেব। চালু করার পরেই আপনি চলে যাবেন অ্যাপসে। তো এখানে শো অল অ্যাপসে যাওয়ার পরেই এখানে আপনি অ্যান্ড্রয়েড সেটআপসটি ফোর্স স্টপ করে দেবেন, ডাটা ক্লিয়ার করা দিয়ে দেবেন, তারপর আপনি ব্যাগে চলে যাবেন। তারপরে গুগল সার্ভিসটি এখানে খুঁজবেন। প্লে গুগল সার্ভিস, তো এই যে গুগল প্লে সার্ভিসটি আপনারা ডিসেবল করে দেবেন আর ফোর্স স্টপ করে দেবেন। তারপর আপনাদের কাজ এখানে শেষ। তো আপনি একবারে প্রথমে যেখান থেকে চালু করেছিলেন ঠিক সেইখানে আবারও চলে যাবেন। তারপর নেক্সট স্কিপ অপশনে ক্লিক করে দেবেন, ডোন কপিতে দিয়ে দেবেন। তো এইখানে আপনাদের কিন্তু লোডিং হবে বারবার, এই যে বারবার কিন্তু লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আপনি নিচে যে ডান পাশের একটি অপশন দেখতে পারবেন, এই মানুষের মতো যে চিহ্নটা, তো এইটা ক্লিক করার সাথে সাথেই আপনাদের অ্যাসেম্বলি এটা ক্লিক করে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন, তো এই নিচের অপশনটি আপনারা ক্লিক করবেন। আবারও ব্যাগে চলে যাবেন, এই যে সেট আপ অফলাইন, তো এটা আপনারা অফলাইনে ক্লিক করে দেবেন। তারপরে এই যে ডান পাশে যে অপশনটা, এই যে সেটিংসে, এই যে ডান পাশ এবার সেটিংস, সাথে সাথেই কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে, এই যে এনেবল করে দিতে হবে সাথে সাথেই, তা না হলে কিন্তু আপনাদের কাজ হবে না। তো এখানে আমি সেট আপ অফলাইনে ক্লিক করলাম। তো আমার ফোনটি দেখতে পারবেন এখন ইজিলি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটি ওপেন হয়ে গিয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ।